অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উত্তরা স্থায়ী ক্যাম্পাসে নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হলো আজ। স্প্রিং 2022 সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আরও ছিলেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ডক্টর ফেরদৌস জামান। শিক্ষা উপমন্ত্রী বলেন, যারা উচ্চশিক্ষা নেবেন তারাই পরবর্তীতে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদার, সংসদ সদস্য ইকবাল হোসেন, তানভীর ইসলাম সহ আরও অনেকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ডক্টর ফেরদৌস জামান এবং পরিচালক ওমর ফারুখ। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্প্রিং সেমিস্টারের নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে এক নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ডক্টর ফেরদৌস জামান সহ বিশিষ্ট শিক্ষাবিদগণ এই সময় উপস্থিত ছিলেন। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স টেকনোলজি এর স্প্রিং 2022 সেমিস্টারের নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাচ, গান, আবৃত্তি, নাটক ও কৌতুক সহ মনোজ্ঞ পরিবেশনা তুলে ধরেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসে স্প্রিং 2022 সেমিস্টারের নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন পরিবেশনা তুলে ধরেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। উপাচার্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের জন্য নয়, নিজেকে দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সন্ধ্যায় রাজধানীর অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির নবীন বরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস উত্তরাতে স্প্রিং 2022 সেশনে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্বাগত জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক যে অভিজ্ঞতা এবং যোগ্যতা তিনি সেটাকে আজকে এই বিষয়ে, আমি বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু করতে যাচ্ছি কিন্তু কিছু প্রশ্ন, কিছু আত্মজিজ্ঞাসা, কিছু আত্মসমালোচনা আমাদের প্রত্যেককেই নিজেকে নিজেকে করতে হবে। 90%-এরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষায় যান কর্মসংস্থান উপযোগী কোনো কর্মসংস্থানের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য, কর্ম উপযোগী করার জন্য, অর্থাৎ জব রিলেভেন্ট স্কিল তারা যেন পায়। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলায় রূপ দিতে হলে শুধু পুঁথিগত বিদ্যাই নয়, কারিকুলাম শিক্ষার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্প্রিং 2022 সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাধ্যমে দেশ আরও আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদারের আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, প্রফেসর ডক্টর এম শাহিন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ডক্টর ফেরদৌস জামান ও পরিচালক ওমর ফারুক সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। সবাইকে কোনো কাজকে, কোনো প্রশিক্ষণকে গবাদি পশু পালনের বিষয়টাকেও আমরা গৌণ করে দেখতে পারবো না,
তাই আমরা বলবো যে আজকে এই নবীন বরণে এই বিশ্ববিদ্যালয়ের সন্তানদেরকে শিক্ষার্থীদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী জনেত্রী শেখ হাসিনার কল্যাণে যে ডিজিটাল বাংলাদেশ সেটা শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য নয় সেটা শুধুমাত্র বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করার জন্য নয় সেটা শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখার জন্য নয় ওই ভিডিওতে যেখানে স্কিল থাকবে ওই যোগাযোগের মধ্যে যেখানে আমার কমিউনিকেশন ক্যাপাসিটি বাড়বে ওই দক্ষতাগুলো যেগুলো পৃথিবীর নানান বিশ্ববিদ্যালয় এখন উন্মুক্ত করে দিয়েছে ফ্রি কোর্সেস করাচ্ছে সেইগুলো দয়া করে আপনারা নেবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি স্প্রিং 2022 সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।